দিনমজুর বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পড়াশোনা দৃঢ় ইচ্ছাকে পাথেয় করে উচ্চ মাধ্যমিকে 92% নাম্বার পেল ইটাহারের অসিত পাল। চরম আর্থিক অনটনকে পিছনে ফেলে এমনই তাক লাগানোর রেজাল্ট করে সাফল্য অর্জন করেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বষ্টমতলা গ্রামে দিনমজুর অনুপ পালের ছেলে অসিত পাল। জানা যায় বাবা অনুপ পাল দিনমজুর ও মা মুক্তি পাল গ্রামের রাস্তার পাশে ছোট একটা চায়ের দোকানের পাশাপাশি মুদির দোকান চালান। অসিত রাজগ্রাম উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র। আর্থিক অনটনের জেরে বাবা অসিতকে মাধ্যমিক পরীক্ষার পর সাফ জানায় আর পড়তে পারবে না। দিনমজুরি করে দুই ছেলে মেয়ে সহ চারজনের পেট চালাতে হিমশিম খাচ্ছিলেন অনুপ বাবু। ফলে সংসার চালাতে ছেলেকে জমিতে কাজ করে পাশে থাকার কথা বলেন অনুপ বাবু, কিন্তু ছেলের পড়াশোনা করার অদম্য ইচ্ছার কাছে হার মেনে আর পেটা থেকে দিনমজুর বাবা কষ্ট করে পড়ার খরচ চালান। পাশাপাশি এই পরিবারের কষ্টের দিকে তাকিয়ে গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় গ্রামের রাস্তার পাশে একটি ছোট চায়ের দোকানের সঙ্গে সামান্য মুদির সামগ্রী দিয়ে দোকান খুলে দেয়। সেই দোকানে মায়ের সাথে পড়াশোনার ফাঁকে সাহায্য করে ছেলে অসিত। পাশাপাশি বাবার সাথেও জমিতে দিন মজুরের কাজ করত অসিত। বাবা মাকে সর্বত্র ভাবে সাহায্য করে চরম আর্থিক অনটনের মধ্যেও রাজগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র অসিত পাল এ বছর উচ্চ মাধ্যমিকে 663 নম্বর পেয়ে দুস্থ বাবা মায়ের কষ্টের মান রেখেছে ইটাহারের কৃতি ছাত্র অসিত পাল। তার সাফল্যে গর্বিত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। প্রথমে ছেলেকে পড়াতে না চাইলেও ছেলের রেজাল্ট দেখে গর্বে চোখে জল ভাসছে অসিতের বাবা মার। আগামী দিনে একটা চাকরি করে দিনমজুর বাবা মায়ের কষ্ট দূর করে সংসারের হাল ধরবে ছেলে অসিত পাল। উচ্চ মাধ্যমিক কত পেয়েছে? উচ্চ মাধ্যমিকে 463 পেয়েছে। কোন স্কুলে পড়তো? রাজগ্রাম হাই স্কুলে ফার্স্ট হয়েছে। আমাকে রেজাল্টটা দেখে খুব ভীষণ ভালো লাগছে। বাবা তো বলছিল প্রথমে পড়াবে না বলে, তারপরে বাবা বলছিল বাবার আর্থিক অবস্থা ভালো না, তাই বাবা বলছিল যে পড়াবে না। তখন রেজাল্টটা শুনে বাবাও একটু খুশি হলো, বাবা মা দুজনেই খুশি হয়েছে এবং এখন বলছে হ্যাঁ যাই হোক টাকা ধার ধুর করে আমাকে পড়াবে। আমি বাবার এবং মায়ের আর্থিক অবস্থা দেখে আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি, জেদ করে মানে নিজেকে একটু ই করে মানিয়ে নিয়ে পড়তাম। এখন রেজাল্টের পর থেকে বাবা এবং মায়ের দুজনের মুখে হাসি ফুটেছে এবং নিজেকেও খুব ভীষণ ভালো লাগছে। পড়াশোনার পাশাপাশি আমি সারাদিন দোকানে থাকি এবং যখন বাবা মাঠে যায় পাট কামাতে বা ধান লাগাতে, তখন বাবার সাথে সেখানে যাই, সেখানে বাবাকে হেল্প করি, সাহায্য করি এবং ঘাস তুলে আনি, ছাগল গরু দেখি বাড়িতে, জল খাওয়াই। বাবার আর্থিক অবস্থা খুব খারাপ, তখনও বাবা বলে যা পড়তে হবে না, টাকা পয়সা নেই, তাও আমি জেদ করে পড়েছি। মুখ্যমন্ত্রী সাইকেল দিয়েছে, সেই সাইকেলে করে আমি তখন সাইকেল চালিয়েই স্কুলে যাই। কত দূর স্কুল? স্কুল হচ্ছে 4 কিলোমিটার দূরে। সরকারিভাবে যদি স্কলারশিপটা পাই তাহলে স্কলারশিপের টাকা পেয়ে আমি এগিয়ে যাব, ছোট ছোট বাচ্চাদের পড়াবো, বাবার সাথে বাবাকে হেল্প করব। সরকারি সাহায্য পেলে কি সুবিধা হয়? সরকারি সাহায্য পেলে খুব সুবিধা হবে। বাংলা অনার্স বা ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই। হ্যাঁ, পরে কি হতে চাও? পরে শিক্ষক হতে চাই, সেই লাইনেই যেতে চাই। বাবার আর্থিক অবস্থা খুব খারাপ, আমি নিজেই জন পার দিয়ে পড়াটাকে এগিয়ে নিয়ে যাব। স্কুলে কতটা সাহায্য করেছিল তোমাকে পড়াতে? স্কুলের স্যারগুলো আমাকে মোটামুটি ভালোই সাহায্য করেছে। আর বাবা মা পাশে ছিল? বাবা মা পাশে ছিল। আশা করেছিল এত ভালো রেজাল্ট হবে? আশা করিনি, কিন্তু এখন খুব ভালো লাগছে। আমাদের স্কুল থেকে আমাকে রেজাল্ট শুনে স্কুলের স্যাররা আমাকে ফোন করে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে, পাশে থাকবে বলে, পাশে থাকবে বলেছে। বর্তমানে ছেলেকে উচ্চ শিক্ষিত করতে তার বাবা মা আরো কষ্ট করে পড়াশোনা করাবে বলে জানান। এখন বাংলা অনার্স নিয়ে স্নাতক স্তরে পড়তে চায়, কিন্তু তার উচ্চ শিক্ষার পথে যাতে আর্থিক অনটন কোনোভাবে বাধা না হতে পারে তাই সরকারি বা বেসরকারি ভাবে সাহায্যের আর্জি জানিয়েছেন ইটাহার ব্লকের বষ্টমতলা গ্রামের কৃতি ছাত্র অসিত পাল সহ তার পরিবার। ছেলের এত ভালো রেজাল্ট হয়েছে, কেমন লাগছে? এখন দারুণ খুশি। কেন? এই যেহেতু আমার টাকা পয়সা নাই, এই না, এর থেকে বড় 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 লোকের ছেলেগুলো আমার ছেলে থেকে নিচা নাম্বার পাইছে, আমি জনখাটা মানুষ ওই হিসাবে বেশি নাম্বার পাইছে, এটার জন্য গর্বিত আমি। এত দূর পড়ালেন কি হবে? এই জন পাঠ দিয়ে এটা ওটা। শুনো, আপনি পড়াতে চাইছিলেন না? হ্যাঁ, রাগে যখন মাধ্যমিক দেয় তখন আমার রাগ উঠে হয়েছিল। কেন? আমি বলছি সংসারে চাল কিনবো না, এই কিনবো না, ও কিনবো, ফের বই খাতা, প্রাইভেটের বেতন, এটা ওটা নিয়ে আর কত ম্যানেজমেন্ট করবো? প্রতিদিন তো জন পাঠও বিক্রি হয় না, সপ্তাহে দুদিন হবে তাই দুদিন নাই, তিন দিন হবে তিন দিন নাই। ছেলেটাও ফের জন দিচ্ছে মাঝে সাঝে রবিবার করে। কি করেন আপনি এমনি কাজ? ওই পাটের সময় পাট নিড়ানি, ধানের সময় ধান নিড়ানি, বিচনের সময় বিচন তোলা, কারো আল বানা, আল কদালের কাজ, এগুলাই। এই কষ্ট করে ছেলেকে পড়াতে? হ্যাঁ, পড়াচ্ছি। এমনি পাড়াপড়শি কেউ সাহায্য করেছে? সাহায্য বর্তমান ধার ধুর দিয়ে করেছে, মাঝে সাঝে আস্তে আস্তে শোধ করছি, এখনও পাবেই। ছেলেকে কি পড়াবেন? হ্যাঁ, পড়াবো। কেন? এই রেজাল্ট ভালো করছে, আমারও একটু আনন্দ লাগছে,
ওই জন্য যতই আমার কষ্ট লাস্টে চুকাই লিব, দিনে যেন 500-600 টাকা কাজ ধরতে পারি, ওটা ম্যানেজমেন্ট করব। বউ ফের মুড়ি ভাত মাঝে সাথে ফের ই করব, 10 টাকায় লাভ ছোট ছুটবে, মাঝে সাথে দোকানটাতেই যদি ছুটে তো সেইভাবে সেইভাবে পড়াবো। হ্যাঁ, সরকার থেকে সাহায্য পেলে আরও ভালো লাগবে আমাদের। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।